নমস্কার বন্ধুরা, জয় শ্রী রাধারানী। আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। রাধা অষ্টমীর আগের ভিডিওগুলোতে জানিয়েছি কবে রাধা অষ্টমী পালন করবে, কিভাবে পালন করবেন এবং কোন কোন মন্ত্রগুলো ওই দিন জপ করবেন। আজকের ভিডিওতে জানাবো রাধা অষ্টমী পালন করলে কি হবে, অর্থাৎ রাধা অষ্টমী ব্রত পালনের সুফল কি কি। আর জানাবো রাধা অষ্টমী ব্রত পালন না করলে কি কি ক্ষতি হতে পারে। রাধা অষ্টমী ব্রত পালন না করলে নাকি নরক বাস হয়, সত্যিই কি তাই? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভগবানকে একমাত্র ভক্তির মাধ্যমেই পাওয়া সম্ভব, আর রাধারানী হলেন ভক্তি স্বরূপা, অর্থাৎ তিনি ভক্ত এবং ভগবানের মধ্যকার যোগসূত্র। তাই তার নাম সর্বদা কৃষ্ণের আগেই নেওয়া হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার নামের আগে শ্রী রাধিকার নাম উচ্চারণ করলেই সকল পাপ থেকে মুক্তি লাভ করা যাবে। তাই তো বৃন্দাবনে, মায়াপুরী এবং পৃথিবীর বিভিন্ন কৃষ্ণের ধর্মীয় স্থানে সকলে বলেন রাধে রাধে, রাধে রাধে। সামনেই 23 সেপ্টেম্বর শনিবার রাধা অষ্টমী। রাধা অষ্টমী করলে কি ফল লাভ হয়, কেনই বা করবেন এই রাধা অষ্টমী? রাধা অষ্টমী পালন না করলে এর ফল কি হতে পারে জানেন কি? এখন আমরা জানবো রাধা অষ্টমীর ব্রতের সুফল সমূহ। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন। এজন্যই ভক্ত বৃন্দাবন প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালন করেন। কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরে অর্জিত যে পাপরাশি আছে তার বিনষ্ট হবে। শাস্ত্রে বলা হয়েছে এক রাধা অষ্টমীর ব্রত হল লক্ষাধিক একাদশী ব্রতের সমান। শাস্ত্রে বলা হয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ হয়। এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে, রাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়েও অনেক বেশি ফল লাভ হয়। রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হন। রাধারানী আরেক নাম মদন মোহন মোহিনী। রাধার দেহে নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন। শাস্ত্রে আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার আগে অবশ্যই রাধারানীকে ভোগ নিবেদন করুন, তাতে শ্রীকৃষ্ণ খুশি হবেন। আর শ্রীকৃষ্ণকে খুশি করতে পারলে শ্রী রাধিকার আশীর্বাদ লাভ করতে পারবেন। রাধাষ্টমীর ব্রত পালনের মাধ্যমে শ্রী রাধিকাকে খুশি করতে পারলে সংসারে কখনো অর্থাভাব দেখা দিবে না। রাধাষ্টমীর দিনে প্রসাদ হিসাবে দুধের উপাদান দিলে ভালো হয়, কিন্তু দুধের উপাদানের উপরে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন, কারণ তুলসী পাতা রাধারানীর ভীষণ প্রিয়। রাধারানীর ব্রত পালন করলে কখনো নরকবাস করতে হয় না, বরং পুনর্জন্ম লাভ হয়। এবার চলুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমী ব্রত পালন না করার যে চরম কুফল। রাধারানী আপনার উপর রুষ্ট হলে আপনার সংসারে নেমে আসতে পারে ভয়ঙ্কর দুর্দশা। শাস্ত্রের মতে জানা গিয়েছে রাধা অষ্টমী ব্রত পালন না করলে ভোগ করতে হয় নরক যন্ত্রণা। স্বয়ং রাধারানী যদি রেগে যান তাহলে আপনার সংসারে শ্রীকৃষ্ণেরও বসবাস থাকবে না। রাধা অষ্টমী ব্রত পালন না করলে সংসারের অর্থের টানাটানি এবং সংসারের সকলকে বিপদের মুখে পড়তে হবে। এই ব্রত পালন না করলে কখনোই পুনর্জন্ম লাভ হবে না এবং সারা জীবন নরক যন্ত্রণায় নিজেকে ভুগে মরতে হবে। তাই সকলে অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করুন, শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করুন, তাহলে দেখবেন খুশি হবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আপনার সংসার হবে সুখের এবং পরজন্মে শ্রীমতী রাধারানীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে সুন্দরভাবে জীবনযাপন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে বলুন রাধে রাধে।